সবকে কেন মারবে? আইএসএ বাসলে ওদের খাওয়া বন্ধ হয়ে যাবে। দু নম্বরি করে দোতলা বাড়িকে 20,000 টাকা দাও, তোমার নামে আবাস যোজনা ঢোকাতে পারবে। গ্রামের মানুষ বলে দেবে তো কাকে কাকে আবাস যোজনা দিতে হবে। আমি আপনাদের বলি, আমরা অনেক কিছু দেব, আপনাদেরকে সাজেস্ট করব, তার সাথে আমি একটা শুধু ইন্টারাপ্ট করছি, একটা যুক্ত করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন। এই নিশাপুর অঞ্চলের কথা বলছি, বোমগুলি পিস্তলে প্রচুর হই হই করছে না কিছু সমাজ বিরোধী? এই সমাজ বিরোধীদেরকেও যেমন আইনের মাধ্যমে ঠান্ডা করব, অঞ্চলটা উপহার দেন, এমনি এই বেটাগুলো ঠান্ডা হয়ে যাবে। টোটাল নিরাপত্তার স্বার্থে মা বোনেদের কথা বিশেষ করে ভেবে, মা বোনেদের নিরাপত্তার কথা ভেবে, মা বোনেরা রাত বিরেতে ঘরের বাইরে বাড়াতে ভয় পাচ্ছে কিছু সমাজ বিরোধীদের জন্য, তাই মা বোনেদের কথা ভেবে, সমাজের কথা ভেবে, নিশাপুরের কথা ভেবে, নিশাপুর অঞ্চল আমাদেরকে উপহার দিন। টোটাল অঞ্চলটাকে আমরা নিরাপত্তার স্বার্থে, মায়েদের স্বার্থে, বোনেদের স্বার্থে সিসিটিভি দিয়ে ঘিরে দেব, দেখবো সমাজ বিরোধীরা কোথায় দৌরত্ব করতে পারে, কি করতে পারে, কোথায় বোমগুলি ছোটে। সম্ভব ভাই এগুলো এগুলো করেনি কেন বলুন তো? এগুলো করলেই তো বোমগুলি ছুটলে ধরে ফেলবে তো, এগুলো করলে আর মায়েদের দিকে খারাপ চোখে তাকাতে পারবে? এগুলো করা সম্ভব? আমি চলে যাওয়ার পরে কালকে তৃণমূলের কোনো এক বন্ধু বলতে পারে যে এগুলো সম্ভব কি করে? গুগল টাইপ করে দেখুন, দুবাই বলে একটা দেশ আছে, দুবাইয়ে ক্রাইম রেট কত দেখবেন? জিরো, প্রায় জিরো। কারণ কি জানেন, সমগ্র দুবাই দেশটা সিসিটিভির মধ্যে ঘেরা আছে। যদি একটা দেশ সিসিটিভির মধ্যে ঘেরা থাকতে পারে, আপনারা যদি আমাদেরকে নিশাপুর অঞ্চলটা উপহার দেন, আমরা সমগ্র নিশাপুর অঞ্চলটাকে সিসিটিভির মধ্যে ভরে রাখবো। এতেই তো আমাদের উপর, এইগুলো বলছি বলে, এগুলো করবো বলেই আমাদের উপর অত্যাচার। কোনো অশান্তি হবে ভাই? কোনো মারামারি হবে? কেউ কাউকে বোম মারতে পারবে? কেউ কাউকে হুমকি দিতে পারবে? কেউ মা বোনের কেউ হাত ধরে টানতে পারবে? কেউ সাহস পাবে না? তখন পুলিশেরও কাজ অনেকটা কমে যাবে, পুলিশের চাপ বেড়ে যাচ্ছে না? বড়বাবু তো এসি রুমে বসে হাওয়া কাটছে, কিন্তু পুলিশ থানাতে সাফিসিয়েন্ট পুলিশ ফোর্স নাই, যতটা দেওয়ার দরকার না দেওয়ার জন্য অনেক কষ্ট হচ্ছে পুলিশ বন্ধুদের ডিউটি করতে। আমরা তাদের পক্ষেও আছি, তারা যেমন দিন রাত এক করে ডিএ ডিউটি করছে, তাদের হকের ডিএ বুঝিয়ে দিক, এই দাবিও আমি তুলছি ভাই। আজকে একটা ঘটনা ঘটেছে ভাঙর বিধানসভায়, একটা 30 তারিখে, গত মাসের 30 তারিখে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম, সেখানে তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা আমাদের ভুলন্ডিত করেছিল প্রোগ্রাম। আমি চেষ্টা করলে করতে পারতাম, ভাঙরের মান সম্মানের স্বার্থে, ভাঙরের মানুষের স্বার্থে প্রশাসনের বন্ধুরা রিকোয়েস্ট করেছিল বলে আমি প্রোগ্রামটা বন্ধ করেছিলাম, তারপরে গতকালকে করেছি। গত পরশু দিন থেকেই ফুলবাড়ি সহ রানীগাছির বেশ কিছু এলাকাতে আমাদের কর্মীদের ওপরে তারা টর্চার চালায়, বোমাবাজি করে। গতকালকে প্রোগ্রাম হয়েছে, আজকে খবর পেলাম আমাদের কর্মীর বাড়িতে গিয়ে চড়াও হয়ে মারধর করে, মহিলার সাথে অশ্লীল ভাষায় তাকে গালেগালাজ করে, তার একটা 18 মাসের শিশুকন্যার সামনে বোম মারে। এগুলো কেন হচ্ছে? এগুলো কারা করছে? যারা করছে তাদেরকে ধিক্কার জানায়, তাদেরকে নিন্দা জানায়। কারা করছে জানেন? বুথ লেভেলের লোকেরা, যাদের হাতে বোমগুলি পিস্তল তুলে দিয়ে আইএসএফ কে মারার কথা বলছে না, খোঁজ নিয়ে দেখুন তাদের সন্তানগুলো, যারা আইএসএফ এর কর্মীদেরকে মারধর করছে তাদের সন্তানগুলো সেই প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে। আমাদের লড়াইটাও কিন্তু তাদের সন্তানরা যাতে ভালো শিক্ষা অর্জন করতে পারে, শিক্ষক ভাই তাদের জন্য, কিন্তু তাদেরই অবর্তমানে, তাদেরই না বোঝার জন্য তারা তাদের সন্তানদের ভবিষ্যৎ থেকে তারা নিজেদের হাতে নষ্ট করছে। আর খোঁজ নিয়ে দেখুন এমএলএ এমপি ব্লকের নেতাদেরকে, তাদের সন্তানগুলো কোথায় পড়াশোনা করছে? সব বেসরকারি স্কুলে পড়াশোনা করছে, যেখানে ক্লাস 1 থেকে কম্পিউটার এডুকেশন পাচ্ছে। আর আপনার সন্তান কম্পিউটার এডুকেশন তো দূরের কথা, ভালোভাবে শিক্ষা অর্জন করার মতো যে শিক্ষক থাকে সেটা পাচ্ছে না। নেতারা তার ছেলেদেরকে বেসরকারি স্কুলে পড়াচ্ছে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, কম্পিউটার এডুকেশন দিচ্ছে, আর নেতাদের হয়ে যারা লাঠি ধরছে, নেতাদের হয়ে যারা বোম মারছে, নেতাদের হয়ে যারা মারামারি করছে, নেতাদের হয়ে যারা কেস খাচ্ছে, নেতাদের হয়ে যারা জেল খাচ্ছে, তাদের সন্তানগুলো প্রাইমারি স্কুলে যাচ্ছে, সেখানে শিক্ষকের অভাবে সেও মূর্খ গন্ড হয়ে বাড়ি ফিরছে। পরবর্তীতে কি দেখা যাচ্ছে? নেতার ছেলে বড় হলে নেতা হচ্ছে, আর গুন্ডা যাকে বানিয়েছে তার ছেলে অশিক্ষিত থাকার জন্য সেই গুন্ডাই থেকে যাচ্ছে। এটা পরিবর্তন করতে হবে তো নাকি? এটা পরিবর্তন করতে গেলে আইএসএফ এর ছায়া তলে আসতে হবে। আইএসএফ কে আপনারা ভোটে জেতান। আগামী পঞ্চায়েত নির্বাচন আসছে,
আইএসএফের প্রার্থীদেরকে দিকে দিকে আপনারা ভোটে যেতেন। আইএসএফের প্রার্থীরা আপনাদের যেমন ভোটের সময় আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ভোট চাইবে, ভোট মিটে গেলে একভাবে পাঁচ বছর ভোটাররা তাদের মেম্বারকে ডাকবে, মেম্বারদের বাড়িতে ভোটারদেরকে আসতে হবে না, ভোটাররা ফোন করবে আইএসএফের মেম্বারদেরকে, যখন মেম্বার হয়ে যাবে পঞ্চায়েতের মেম্বাররা ভোটারদের বাড়ি গিয়ে পরিষেবা প্রদান করবে। এখন আপনাদের পঞ্চায়েতের মেম্বারকে ফোন করলে পান, কাগজ চাইলে কত টাকা দিয়ে সই করতে হয় ভাই, একটু বলুন আপনারা, একটু জোরে বললে ভালো হয়। টাকা ছাড়া সই করে, কিন্তু সইটা তার বাধ্যতামূলক করতে হবে। আপনারা যদি আমাদের মেম্বারকে যেতান, মেম্বারকে আপনারা ফোন করবেন, অর্থাৎ আপনাদের তখন জনপ্রতিনিধি হয়ে যাবে। পঞ্চায়েতে খুব বেশি হলে একটা বুথে 400 বাড়ি আছে, ভোট যখন চাইতে যায় 400 বাড়িতে যাই তো ভাই, মামা খালা জ্যাঠা নানা ফুবু খালা যা বলবে মুখে আসে তাই বলে দেয়, ভোটটা দেন। ভোট নিয়ে নেওয়ার পরে 4.5 বছর আর খুঁজে পাওয়া যায় না, আবার 6 মাস ভোট শুরু হলে তখন আবার খুঁজে পাওয়া যায়। আপনারা যদি আমাদের প্রার্থীকে যেতেন, একভাবে ভোটের সময় যেমন 400 বাড়ির সামনে গিয়ে ভোট চেয়েছে, ভোট মিটে গেলে তাদেরকে যদি ভোট দিয়ে যেতেন, 5 বছর মেম্বারের এখতিয়ারের মধ্যে যে পরিষেবা আছে আপনাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে সেই পরিষেবা প্রদান করে আসবে, তার দায়িত্ব আমরা নিচ্ছি। শুধু তাই নয়, আমাদের পক্ষ থেকে যাদেরকে আমরা ভোটে দাঁড় করাবো তাদের আমরা সমস্ত অস্থাবর স্থাবর সম্পত্তির হিসাব আমরা রাখবো। কারণ আমরা দেখেছি বিভিন্ন সময়ে যখন ভোটে দাঁড়িয়েছিল একটা ভাঙা সাইকেল ছিল, যখন ভোটে দাঁড়িয়েছিল বাইক ছিল না, 14 বছর পার হচ্ছে তার কি 2 চাকা 4 চাকা 6 চাকা ডায়মন্ড হারবারে হাইওয়ের ধারে বাড়ি বানিয়ে ফেলেছে, এবার কার পেয়েছো, কার পেয়েছো ভাই? ভাই আমি আর 10 মিনিট বক্তব্য দেবো, কারো অসুবিধা আছে? তাহলে একটুখানি ধৈর্য ধরতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, আকাশের অবস্থা ভালো না। যাক, আমরা আমাদের কি করব, ভোটারদের সরি আমাদের যারা প্রার্থী হবে আমরা তাদের অস্থাবর স্থাবর সম্পত্তির হিসাব নেব। যদি আপনারা ভোট দিয়ে যেতেন, প্রতি বছরে বছরে তার হিসাবের আমরা ওয়ার্ডের রাজ্য অফিসে জমা নেব। ধরুন প্রথম বছরে আমাদের কাউকে জিতিয়েছেন ভোটে, তার টোটাল সম্পত্তি ছিল 10 লাখ টাকা, তার পরের বছরে সে সম্পত্তি দেখাচ্ছে 50 লাখ টাকা, তাহলে 40 লাখ টাকা বেড়েছে। তাকে আমরা জানতে চাইবো, শোকাজ করব যে তুমি কিভাবে বাকি 40 লাখ টাকা ইনকাম করলে। সে যদি সোর্স অফ ইনকাম দেখাতে পারে কোনো ব্যাপার নেই, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু যদি সে আয়ের বহির্ভূত তার সম্পত্তি হয় তখন তাকে আমরা বরখাস্ত করে পুলিশের হাতে তুলে দেবো, মন্দির বাজার থানাতে তাকে আমরা পাঠিয়ে দেবো। কোন চোরকে আমরা বীর বলে সম্বোধন করব না, এটা মাথায় থাকবে তো? আর কি করব আমরা? উন্নয়ন এসি ঘরে বসে পঞ্চায়েতে বসে উন্নয়ন হবে না, উন্নয়ন হবে মায়েদেরকে, বিশেষ করে বলছি যারা বার্ধক্যে উপনীত হয়েছেন। আপনারা বলুন, আপনাদের এলাকায় এমন অনেক মা আছে যারা বিধবা ভাতা পাওয়ার যোগ্য এখনো পাচ্ছে না, তাই তো? যারা বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য এখনো পাচ্ছে না, কিন্তু আমার কাছে প্রুফ আছে, তৃণমূলের এক নেত্রী তার স্বামী বেঁচে থাকার পরেও তার স্বামীকে মৃত দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, আছে মোবাইলে আছে ভাই, আবার এ প্রুফও আছে। আরে বৃদ্ধ বৃদ্ধা বেঁচে আছে, তাদেরকে মৃত দেখিয়ে তাদের নামটা কেটে দিয়েছে। তো আমাদেরকে যদি আপনারা যেতান, এই বুথের কি উন্নয়ন হবে, গ্রাম সংসদ ডাকা হবে, গ্রামের সাধারণ মানুষ উপস্থিত থাকবে, প্রধান উপস্থিত থাকবে, মেম্বার উপস্থিত থাকবে, গ্রামের মানুষ বলে দেবে এই গ্রামে এতজন বিধবা ভাতা পাওয়ার উপযুক্ত, এদেরকে বিধবা ভাতা দিতে হবে, বার্ধক্য ভাতা পাওয়ার এরা উপযুক্ত, এদেরকে বার্ধক্য ভাতা দিতে হবে, আবাস যোজনা নিয়ে যে দুর্নীতি হয়েছে সেটা টোটালি বন্ধ করে দেওয়া হবে, আবাস যোজনা কার পাওয়ার যোগ্য গ্রামের মানুষ বলে দেবে, গ্রামে কি উন্নয়ন করা দরকার, কোথায় পানীয় জলের সমস্যা আছে, কোথায় রাস্তাঘাট করতে হবে, কোথায় বিদ্যুতের লাইট লাগাতে হবে, এক কথায় আপনার এলাকায় কি উন্নয়ন হবে সাধারণ মানুষ বলে দেবে, মেম্বার প্রধান চুপচাপ মাথা ঘেঁটে শুনবে, সাধারণ মানুষ যেটা ডিসাইড করবে প্রধানকে মেম্বারকে সেটা করতে বাধ্য হবে, এই সমাজ ব্যবস্থা আমরা উপহার দেব। ওই জন্যই আমাদের উপর আক্রমণ চালাচ্ছে।